ওভারওয়েট থাকলে আমাদের সার্জিক্যাল প্রবলেম যেটা হচ্ছে তার এক্সট্রা কিছু ফ্যাট আমাদের রিমুভ করতে হয় গাইনোকমাস্টিয়া ছাড়া, যেমন আপার চেস্ট ওয়াল, শোল্ডার এবং লোয়ার চেস্ট ওয়াল, ব্রেস্টের নিচে এবং ল্যাটারাল। দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বরাবরের মতো আমি রাজ আহমেদ আছি আপনাদের সাথে। তো এই চ্যানেলে মূলত গাইনোকমাস্টিয়া রিলেটেড ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়ে থাকে। এর কারণ আছে, আমি নিজে একজন গাইনোকমাস্টিয়া পেশেন্ট ছিলাম 2013 সালে বাংলাদেশে, তবে অপারেশনটা ভালো হয় না। এরপরে 2017 সালে আবার কলকাতায় যাই এবং ওখানে অপারেশনের পরেই কিন্তু সুস্থ জীবনযাপন করি এবং তারপরে থেকেই কিন্তু এই চ্যানেলে গাইনোকমাস্টিয়ার ব্যাপারগুলো শেয়ার করতে থাকি। তো অনেকের একটা প্রশ্ন থাকে যে আমার ওয়েট অনেক বেশি, 100 কেজি বা 110 কেজি বা 90 কেজি, তো আমার এই ওয়েট অবস্থায় আমি অপারেশন করতে পারবো কিনা, কোনো প্রবলেম হবে কিনা, বা ওয়েটটা কমিয়ে অপারেশন করতে হবে কিনা, অর্থাৎ আমার যে ওভার ওয়েটেড বা আমার ওয়েট বেশি নিয়ে অপারেশন করলে কোনো ক্ষতি হবে কিনা। তো এই ব্যাপারে আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ স্যার। উনি খুব ভালোভাবে এক্সপ্লেনেশন দিয়েছেন, কারণ গত সপ্তাহেও কিন্তু উনি ওভার ওয়েটেড কিছু পেশেন্টের অপারেশন করেছেন যাদের ওয়েট ছিল 100 কেজি, 110 কেজি। তো ওনার রিয়াল এক্সপিরিয়েন্সটাই আমাদের সাথে শেয়ার করবে। আশা করি ওনার বক্তব্য বা ওনার উত্তরের মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। আর গাইনোকমাস্টিয়া রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও প্রশ্ন করে রাখতে পারেন। আমি যত দূর পারি সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে দেবো। আর আজকের যে আলোচনার মূল বিষয়, যে ওজন বেশি হলে অপারেশনে কোনো প্রবলেম হয় কিনা, সেটা এখন আমরা স্যারের মুখ থেকে শুনবো। তো চলুন আমরা ভিডিওটা দেখতে থাকি। জি, আসসালামু আলাইকুম। আমরা কথা বলবো যে ওভারওয়েট ইন গাইনোকমাস্টিয়া পেশেন্ট কি কি সমস্যা হতে পারে বা কোনো উপকারিতা আছে কিনা। এক কথায় বলতে গেলে কোনো উপকারিতা নেই, বরং অপকারিতা সবই। এবং অপকারিতাগুলো কী কী সেটা আমি বলছি। যেমন একটা ওভারওয়েট পেশেন্ট যদি থাকে তাহলে তাকে অ্যানেস্থেশিয়া দিতে প্রবলেম হয়ে যায় এবং অ্যানেস্থেটিক এজেন্ট বেশি লাগে, সুতরাং অ্যানেস্থেটিক একটা হ্যাজার্ড বেশি। একই সঙ্গে ওভারওয়েট থাকলে তার সঙ্গে কিছু অন্যান্য কিছু প্রবলেম থাকতে পারে, ডায়াবেটিস থাকতে পারে, হাইপারটেনশন থাকতে পারে, যেটা সার্জন এবং পেশেন্টের জন্য এবং অ্যানেস্থেটিক জন্য তিনজনের জন্য সমস্যা। সুতরাং কখনোই ওভারওয়েট কাম্য না। আর ওভারওয়েট থাকলে সার্জনের ক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা হলো আমার অপারেশনের লঞ্জিভিটি বেড়ে যায়, যেখানে একটা পেশেন্টে আমরা সাধারণত 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে শেষ করি, সেই ক্ষেত্রে অনেক সময় 2 ঘন্টা পর্যন্ত লেগে যায়। তো পেশেন্টের ডিউরেশন যত বেশি হবে তত কিন্তু কমপ্লিকেশনের চান্স বেড়ে যায়। আমরা আগে বলেছি এই পেশেন্টের ওয়েট ছিল 111 কেজি, সাথে হলো গ্রেড 4 গাইনোকমাস্টিয়া। এমনিতে গ্রেড 4 গাইনোকমাস্টিয়া আমাদের সময় বেশি লাগে, আর যেহেতু ওভারওয়েট থাকলে আমাদের সার্জিক্যাল প্রবলেম যেটা হচ্ছে তার এক্সট্রা কিছু ফ্যাট আমাদের রিমুভ করতে হয় গাইনোকমাস্টিয়া ছাড়া, যেমন আপার চেস্ট ওয়াল, শোল্ডার এবং লোয়ার চেস্ট ওয়াল, ব্রেস্টের নিচে এবং ল্যাটারাল চেস্ট ওয়াল। দ্যাট ইজ ওয়াইড এরিয়া আমাদের লাইপোসাকশন করতে হয়। এই লাইপোসাকশন করতে গেলে লাইপোসাকশনের একটা ভলিউম, নির্দিষ্ট ভলিউম আছে যেটার উপরে আমরা সাধারণত দিতে পারি, যেমন হলো 5 লিটার। 5 লিটারের বেশি গেলে কিন্তু তখন এটাকে আমরা বলি মেগা লাইপোসাকশন। দ্যাট মিনস হলো যে এক্সট্রা, মেগা শব্দের অর্থ হলো বড়, অনেক বেশি। এই মেগা লাইপোসাকশন যত হবে তত পেশেন্টে কিন্তু কমপ্লিকেশন তত বেশি। তো সুতরাং আমি বলবো যে গাইনোকমাস্টিয়া পেশেন্টের ক্ষেত্রে কখনো ওভারওয়েট কখনো কাম্য না, এবং ওভারওয়েট যদি থাকে তাহলে সেটা রিডাকশন করে আসা উচিত। অনেকেই মনে করে যে ওয়েট গেইন করলে তার এটা হাইড করে যাবে, দ্যাট মিনস হলো যে তখন তারা বেশি করে খাওয়া দাওয়া করে এবং ওয়েট গেইন করে। ওয়েট গেইন করলেও তারা মনে করে যে অ্যাবডোমেনটা বাড়বে আর এটা তেমন বোঝা যাবে না। এটা একদমই ভুল ধারণা। সুতরাং এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন এবং ওভারওয়েট কারেকশন করে আসুন। একটা মানুষের হাইট অনুযায়ী সাধারণত ওয়েট একটা স্ট্যান্ডার্ড ওয়েট থাকে, সেই ক্ষেত্রে এই পেশেন্টের হলো তার হাইট হতো খুব বেশি মধ্যে 5 থেকে 5 ফিট 6 ইঞ্চি এরকম হবে ম্যাক্সিমাম। সেই ক্ষেত্রে তার ওয়েট হওয়ার কথা ছিল অ্যারাউন্ড 70 কেজি, কিন্তু তার ওয়েট আছে 111 কেজি। দ্যাট মিনস হলো 41 কেজি ওজন তার বেশি। সুতরাং তার এই যে লাইপোসাকশন আমরা করতেছি বেশি পরিমাণ, তার কমপ্লিকেশনও বেশি। একটা সার্জনের জন্য কমপ্লিকেশন, একটা অ্যানেস্থেটিকের জন্য অ্যানেস্থেটিক এজেন্ট বেশি লাগতেছে, বেশিক্ষণ অজ্ঞান দিয়ে রাখতে হচ্ছে, তখন পেশেন্টের জন্য কমপ্লিকেশন। দ্যাট ইজ সার্জন, অ্যানেস্থেটিস্ট এবং পেশেন্ট তিনজনের জন্য প্রবলেম। সুতরাং আমরা এটা আশা করব সবাই যেন ওয়েট কারেকশন করে আসে গাইনোকমাস্টিয়া পেশেন্ট।